নমস্কার বন্ধুরা শখের বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডেনিয়াম আমার এই অ্যাডেনিয়াম গাছটায় দেখতে পাচ্ছেন প্রচুর ফুল ফুটে আছে এত ফুল ফুটে থাকার রহস্যটা কি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি দেখে নেওয়া যাক আমি এই অ্যাডেনিয়াম গাছে কি কি সার অ্যাপ্লাই করি এবং কি কীভাবে এই গাছটাকে পরিচর্যা করি দেখতে পাচ্ছেন আমার অ্যাডেনিয়াম গাছটাতে কত ফুল ফুটেছে একসাথে গাছটার বয়স চার বছর গাছটাকে আমি এত ফুল ফোটানোর জন্য প্রথমে কি করেছি গাছের ডালগুলোকে আমি কিছু কিছু করে কেটে দিয়েছি গরম পড়ার আগে এই যে এই ডালগুলো কেটে দেওয়ার জন্য এখান থেকে ছোট ছোট ছোটো ছোটো আরও ডাল বেরিয়েছে দিয়ে সেখান থেকে প্রচুর ফুল ফুটছে এছাড়াও গাছটাকে আমি একটা ছোট বনসাই পটে বস করিয়েছি এবং কড়েক্স কড়েক্সটা যাতে প্রচুর বড় থাকে যা কডেক্সটা মোটা হয় এবং কড়েক্সটা দেখুন আমার কড়েক্সটা যথেষ্ট পরিমাণ মোটা হয়েছে আরও মোটা হচ্ছে অ্যাডেনিয়ামে যেমন ফুলের সৌন্দর্য আছে সেরকম তার কডেক্সের সৌন্দর্য আছে গাছটা ন্যাচারাল বনসাই জাতীয় গাছ এর সাথে প্রচুর ফুলও ফোটে এটা অ্যাডেনিয়াম সিঙ্গেল ভ্যারাইটি এটা সিড থেকে জার্মিনেট করা গাফটিংয়ের গাছ না আমি প্রথমে ভেবেছিলাম এটার মধ্যে অনেকগুলো গাফটিং করব। কিন্তু আমি কোনো গাফটিং করিনি কারণ এটা একসাথে এত ফুল ধরছে যে এটা যখন পুরো ফুলে ঢাকা হয়ে যায় ভরে যায় তখন কত সুন্দর দেখতে লাগে যেন পুরোটা একটা ফুলের চাদর হয়ে গেছে গাছটার ওপরে এই গাছটাকে যদি ডাইনিংয়ে বা বাড়ির ভেতরে কোথাও রাখা হয় তাহলে মনে হবে এটা একটা যেন প্লাস্টিকের ফুল গাছ নিয়ে এসে রাখা হয়েছে কিন্তু না এটা ন্যাচারাল ফুল গাছ এবার আসল মুদ্রা কথায় আসা যাক এই গাছটার মধ্যে আমি কি কি যত্ন নিই এই গাছটাতে ফুল ধরার সময় বা ফুল ধরার আগে আমি কিছু ট্রিটমেন্ট করেছি যেমন এই ডালগুলোকে কেটে দিয়েছি ডালগুলো কেটে দিয়েছি যেমন লম্বা লম্বা এই ডালগুলো উঠেছে এই ডালগুলো আমি পরের বছর আবার কেটে দেবো এই ডালগুলোকে কেটে দিয়ে যেমন এই ডালটাকে আমি আবার কেটে দেবো এই ডালটাকেও পরের বছর কেটে দেবো এছাড়াও আমি আর একটা জিনিস এটার মধ্যে অ্যাপ্লাই করি সেটার মধ্যে খাবার অ্যাডেনিয়ামের খাবার অ্যাডেনিয়াম কিন্তু খুব বেশি জল পছন্দ করে না দেখতে পাচ্ছেন আমার এখানে মাটিটা পুরো শুকনো খটখটে মাটি আছে এর মাটিটা মাটি তৈরির পদ্ধতিটা সব থেকে আগে জেনে নেওয়া উচিত যে মাটির মধ্যে কি থাকবে মাটিতে জল ধারণ জল যাতে বেশি না থাকে মস থাকবে হালকা কিন্তু তাতেও দেখুন আমি এটা আঙুলে করে যদি গর্ত করি দেখতে পাচ্ছেন একটুও জল নেই মানে একটুও মস্ট নেই অ্যাডেনিয়ামকে জন্য মরু গোলাপও বলা হয় তাই অ্যাডেনিয়াম গাছকে পুরোপুরি গরমকালে সূর্যের আলোয় রাখবেন যখন অতিরিক্ত গরম পড়ে যাবে তখন আপনারা ফুলটা যাতে যা শুকিয়ে না যায় তার জন্য আপনারা কী করবেন ছায়াযুক্ত জায়গায় রাখতে পারেন এছাড়া এবার আমি অ্যাডিনিয়ামের ওপর আরেকটা বিশেষ নজর দিই যেমন জলটার নজর দিই তার সাথে খাবারটাতে নজর দিই আর ফাঙ্গিস ফাঙ্গাসের অ্যাটাক থেকে বাঁচানোর জন্য ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করি যেমন এটার মধ্যে আমি যেই যেই খাবারগুলো অ্যাপ্লাই করি সেটা হলো ফার্স্ট প্রথম ব্রোন মিল এক্সেল পাউডার ব্যানানা পিলস আর হর্নমিল এখন যেমন ফুল প্রচুর এসছে ফুল আরও আসার জন্য আমি এটার মধ্যে অ্যাপ্লাই করবো সবথেকে বেশি সেটা হলো ব্যানানা পিলস ব্যানা পিলস মানে হচ্ছে কলার খসা দেখুন আমি এখানে কলার খসা হাড়ের গুঁড়ো শিঙের কুচি আর ডিমের খসার গুঁড়ো আমি কি করি কলার খসাটাকে কলার খসাটাকে দু থেকে তিন দিন একটা জায়গায় ভিজিয়ে রাখি দু থেকে তিন দিন ভিজিয়ে রাখার পর সেই নিজরাশটাকে আমি গাছের মধ্যে দিই তার শুধু কিন্তু সেই নির্যাসটা দিলে হবে না তার সাথে কি করতে হবে অনেকটা জল মিক্স করে দিতে হবে যদি আমি র নির্যাসটা দিয়ে দিই তাহলে কিন্তু গাছটার ক্ষতি হতে পারে উপকারের থেকেও তাই আমি এখানে আপনাদের দেখাতে চলেছি খুব শীঘ্রই যে আমি নির্যাসটা কিভাবে তৈরি করে রেখেছি এবং সেই নির্যাসটাকে আমি কিভাবে গাছের মধ্যে দিচ্ছি এ দেখুন আমি একটা নির্যাস তৈরি করে রেখেছি দুদিন ভিজিয়ে রেখে এবার এটার সাথে পুরোটা আমি দিচ্ছি না এটার সাথে আমি কী করছি এটা হাফ দিচ্ছি আর তার সাথে আমি জল নিয়ে নিয়েছি অনেকটা এক লিটারের মতন এই জলটাকে দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম এটা দেখুন ড্রেনেজ সিস্টেমটা দেখুন জলটা কত তাড়াতাড়ি টেনে নেবে কারণ অ্যাডেনিয়ামের মাটি জল যাতে খুব তাড়াতাড়ি টেনে নেয় বা জল যাতে তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে যায় তার ব্যবস্থা করে রাখতে হয়েছে যদি জলের ব্যবস্থা ওইভাবে না করে রাখা হয় তাহলে কিন্তু অ্যাডেনিয়াম গাছের প্রচুর ক্ষতি করে দেবে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেনেজ সিস্টেমটা কত তাড়াতাড়ি হয়ে গেছে দেখুন জলটা পুরোটাই সারা হতে চললো বেরিয়ে যেতে চললো এবার কী এবার কি করব এইটাকে একটু করে খোঁচিয়ে আস্তে আস্তে মাটিটা উপর নিচ করে দিলাম একটু 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 করে ভিজিয়ে রেখে এবার এর উপরে আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এক্সেল পাউডার এই যে আমি এক্সেল পাউডার নিয়েছি এক্সেল পাউডারের মধ্যে প্রচুর সরসরাস থাকে তাই এক্সেল পাউডারটাকে আমি হাল একটু করে আমি কি করলাম ছড়িয়ে দিলাম চারিদিকে আর তার সাথে হাড়ের গুঁড়ো এবং শিঙ্কুচি মিক্সটা মিশ্রণটাও আমি ছড়িয়ে দিলাম অল্প পরিমাণ আর এই গাছটাতে ফাঙ্গাস অ্যাটাক যাতে না হয় তাই আমি প্রতি মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করি আর এই কলার খসার যে নির্যাসটা আছে এই নির্যাসটাও আমি প্রতি মাসে একবার করে স্প্রে করি কারণ এখন ফুল ফুটে গেছে ফুল ফোটার আগে ওটা স্প্রে করেছিলাম কারণ এখন যদি স্প্রে করি তাহলে ফুলগুলোর ওপর কীভাবে দাগ হয়ে যাবে তাই এটা আমি স্প্রে করলাম না এখন আমি গোড়াতেই ওই নির্যাসটা দিলাম আবার এই ফুলগুলো যখন অনেক কমে আসবে তারপরে আবার নতুন কুঁড়ি আসবে তখন আমি কি করবো ওটাকে পিঞ্চিং করে দেবো পিঞ্চিং করে দিয়ে তার উপরে কী করবো আবার ওই কলার খসার নির্যাসটাকে আমি স্প্রে করে দেবো তার সাথে একটুখানি ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে স্প্রে করবো এই গাছটার পুরো ভিউটা দেখছেন কত সুন্দর একটা বনসাই টবে বস করিয়েছি তার দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এই টপ ভিউটা আরও সুন্দর দেখতে লাগবে টপ ভিউটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এটা আমার অ্যাডোনিয়াম গাছের টপ ভিউ এভাবে আপনারাও প্রত্যেকে একটা করে বাড়িতে অ্যাডোনিয়াম গাছ লাগান এবং সেই ডালটাকে কেটে সেটাকে বনসায় রূপ দিন তাহলে দেখবেন আপনাদের বাড়ি খুব সুন্দর লাগবে যখন পুরো ফুলে ভরে উঠবে তখন আপনি কি করবেন ডাইনিংয়ের যে টেবিল আছে টি টেবিল তার উপরে রেখে দিতে পারবেন তাতে আপনাদের ডাইনিং রুম আরও সুন্দর দেখাবে আপনারাও প্রত্যেকে বাড়িতে একটা করে অ্যাডেনিয়াম গাছ করুন এবং সেই অ্যাডেনিয়াম গাছকে যত্ন করুন সেটার বনসাই বানান সেটাকে প্রত্যেক প্রত্যেকবার প্রত্যেক বছর গরমের আগে কাটিং করুন সেটাকে খাবার অ্যাপ্লাই করুন দিয়ে তার মধ্যে ফুলে ভরিয়ে তুলুন আমার অ্যাডেনিয়াম গাছটা বা আমার অ্যাডেনিয়াম গাছের পরিচর্যাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং আমার ফকের বাগানের আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নমস্কার